হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, রাইট নাও চলে আসছে রাজশ্যাম মুভির ফার্স্ট সিঙ্গেল ইরাতলে। ইটস মিন্স এগুলোই লেখা, অর্থাৎ আমার মনে হয় যে কপালে লেখাকেই বোঝানো হচ্ছে। তো চলুন গানটা শুনি এবং দেন গানটা নিয়ে কথা বলবো। তো হেয়ার আই গো। ওকে, ইউভি কোরেশন গোপীকৃষ্ণ মুভিস প্রাইভেট লিমিটেড প্রেজেন্ট। ওকে, এনিমেটেড কোর্স এটা। আর এখানে সিনটা এমন হচ্ছে যে আমাদের নায়িকা হচ্ছে ট্রেনে করে যাচ্ছে, নায়ক তাকে পিছু করতেছে, এমন কিছু মনে হচ্ছে তো সিনটা দেখে। অ্যান্ড দেখা যাক পরবর্তী সিনে কী হয়। এটা তো পুরো আমি যেটা ভেবেছিলাম যে অন্য অন্য ভিডিওতে, মানে অন্য অন্য মুভিতে যে ধরনের লিরিক্যাল ভিডিও বানানো হয়, মানে কিছু সিন থাকে ব্যাকগ্রাউন্ডের, কিছু শ্যুট মানে সিন থাকে সেগুলো দেখানো হয়, মানে বিহাইন্ড দ্য সিন কিছু থাকে সেগুলো দিয়ে এদিক ওদিক করে আর কি একটা লিরিক্যাল ভিডিও করা হয়। কিন্তু এখানে অনেকটা মনে হচ্ছে যে পুরোটাই অ্যানিমেটেড থাকবে। তো দেখা যাক কী হয়। আর পূজা হেগড়ে এখানে একটা ট্রেনে করে যাচ্ছে আর আমাদের প্রভাস তার পিছে করতেছে, সেটা তো আমার মনে হচ্ছে। তো দেখা যাক পরবর্তী সিনে কী হয়। ওকে, হোয়াট ইজ সিন ম্যান, একটু হোল্ড করা যায় এখানে ভাই। হোয়াট এ সিন ম্যান, আমি জানি না এটা আসলে রিয়েলি সিনেমা থাকবে কিনা, জাস্ট গানের জন্য হয়তো বা অ্যানিমেট করা হয়েছে। বাট দ্যাট সিন ম্যান, জাস্ট মাইন্ড বুগলি। আমরা প্রথম ভাবছিলাম যে প্রভাস পূজা হেগড়েকে ফলো করতেছে এমন কিছু একটা, পরবর্তী দেখলাম যে না, প্রভাস হচ্ছে পূজা হেগড়েকে বাঁচাইতে আসছে বিকজ অফ ট্রেনটা একটা খাদে পড়তেছে। এবং সেখান থেকে গাড়িটা কিন্তু খাদে পড়লো না, গাড়িটা উড়ে যাচ্ছে অ্যান্ড ফুল টুল দিয়ে ওইগুলো ব্যাকগ্রাউন্ডে পড়তেছে। তো একটা অস্থির একটা সিন হয়েছে ভাই। তো দেখা যাক পরবর্তী, আমি জাস্ট ফিল করতে পারতেছি এখন যে আসলে লিরিক তো আমি বুঝতেছি না, বাট লিরিক্সটা ফিল করতে পারতেছি আসলে কী ধরনের কথা বলতেছে, কীভাবে ভালোবাসা ব্যক্ত করতেছে। তো চলুন দেখা যাক পরবর্তী কী হয়। ওকে, মানে ব্যাকগ্রাউন্ডের স্কোর, মানে মিউজিকটা তো দুর্দান্ত লেভেলের ভাই। লিরিক্সটা যেমন ফিল করা যাচ্ছে ঠিক তেমনি প্রত্যেক
যে পোস্টার, যে আমরা এই গানটার আসলে আসার আপডেট দেওয়ার জন্য একটা পোস্টার রিলিজ করছিল, কিন্তু পোস্টারে কিন্তু এই ধরনের একটা সিন ছিল যে পানির মধ্যে একটা গাড়ি, তো সেই সিনটা হচ্ছে এখানে। অ্যান্ড ওরা যখন ওইখান থেকে চলে আসলো একটা একটা সমুদ্রের পাশে আসলো, সেখানে দুটা লোকই বসে, অবভিয়াসলি ওটা পূজা হেগড়ে আর আমাদের প্রভাস বসে আছে। তারপরে তারা ওইখানে হোল্ড করলো কিছুক্ষণ, তারপরে যখন পানিটা নিয়ে একটা মানে ঢেউ চলে আসলো, বড় ঢেউ, তো তারা ওইখান থেকে মুভ করলো এবং পানির ভিতরে চলে গেলো গাড়িটা নিয়ে। But damn good, why? Okay? অনিল কুমার হচ্ছে কনসেপ্টটা করছেন, ওকে। আর ইউএন শঙ্কর রাজা হচ্ছে মিউজিক সিঙ্গার ছিলেন, তার ভয়েস শুনে বুঝতেই পারছি যে ইউএন শঙ্কর ছিল। আর লিরিক্যাল ভিডিওর মাঝে কিন্তু কয়েকবার লিখেও দিয়েছিল যে সিঙ্গার হচ্ছে ইউএন শঙ্কর রাজা। অ্যান্ড আমার তো ভালো লাগছে ভাই, কনসেপ্টটা দারুণ। ফার্স্ট অফ অল আপনারা সবাই বলবেন যে ভাই লিরিক্স কী বুঝছেন, লিরিক্স সত্যি সত্যি কিছুই বুঝি নাই, বাট এটা ফিল করা যায় যে একটা ফিল রয়েছে গানটার মধ্যে, ভয়েসের মধ্যে একটা ফিল রয়েছে, যেটা আমরা বলি আসলে সব গান তো আমরা বুঝি না, বাট একটা ভয়েস, সিঙ্গারের যে ভয়েস, সেই ভয়েসটা কিন্তু ফিল করা যায়। আর সেইখানে প্রত্যেকটা সিগনিফিকেন্ট মিউজিক এত সুন্দরভাবে সাজানো হয়েছে, লিরিক্স মিউজিক জাস্ট পারফেকশনের সাথে গায়ে কাটা দিয়ে গেছে। তো আমার কাছে কিন্তু ইরাতলা এই গানটা খুব ভাল লাগছে। অ্যান্ড লিরিক্যাল ভিডিও হিসেবে এই গানটাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা অসাধারণ। তো ভিউয়ার্স, ওভারঅল ইরাতলা এই গানটার মিউজিক সুন্দর, গানটা শুনতে শ্রুতিমধুর লাগতেছে এবং গানটার প্রেজেন্টেশনটাও ইংগেজিং। তো ওভারঅল বলতে হয় গানটা আমার কাছে ভালোই লেগেছে। তো এই গানটা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে তো লাইক করেন, শেয়ার করেন, মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে আমার পরবর্তী আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।